আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রোমানিয়ার যে রিজেক্ট হচ্ছে ফাইলগুলা তাই নিয়ে আলোচনা করব। অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, অনেক ধরনের প্রশ্ন করেছেন, তো আজকে রোমানিয়ার রিজেক্ট ফাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যদি আপনি জানতে চান তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি রোমানিয়াতে 90% 85% এমন ফাইল রিজেক্ট হচ্ছে। তো এই ফাইলগুলো কেন রিজেক্ট হচ্ছে? সর্বপ্রথম বলি, আমাদের দেশে বাংলাদেশে তাদের তাদের এম্বাসি এসেছিল, তবে একবার না দুইবার এসেছিল। তো প্রথমবার ভালোই ফাইল সাবমিট হয়েছে এবং কি তারা ভিসাও ঠিকমতো দিয়েছে। তো দ্বিতীয়বার কিন্তু একটা ঝামেলার কারণে এম্বাসিটা না বলেই চলে গিয়েছিল, এটা আপনারা অনেকেই জানেন। তো বর্তমানে যে সমস্যাটা হচ্ছে রিজেক্ট ফাইল, তার এই একটা সমস্যা, মানে এটার কারণেও তাদের রাগটা কিছুটা থাকতে পারে। আর দ্বিতীয়ত হলো আমাদের বাংলাদেশিরা অনেকেই রোমানিয়া গিয়ে ইতালিতে বেশিরভাগ মানুষই চলে যাচ্ছে, এইটা হলো আরেক সমস্যা। তো এই দুটা সমস্যা। তবে আরেকটা সমস্যা দেখা গেছে যে রোমানিয়াতে বাংলাদেশ থেকে এখন বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা নেওয়া হচ্ছে, সরি, প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট নেওয়া হচ্ছে। তো যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে সেখানে। তো আগে কিন্তু তারা বিভিন্নভাবে ইন্টারভিউ নিত, প্রথম অবস্থায় তারা এজেন্সির প্রথম অবস্থায় তারা সহজভাবেই ওয়ার্ক পারমিট দিয়ে দিত, দ্বিতীয় অবস্থায় তারা অডিও অডিও কন্ট্রাক্ট করেই ভিসাও দিয়ে দিত, দ্বিতীয় পর্যায়ে তারা অডিও কন্ট্রাক্টের মাধ্যমেই ওয়ার্ক পারমিট দিয়ে দিত, ভিসা দিয়ে দিত, এক পর্যায়ে এসে এসে স্কাইপ ভিডিও কলে কথা বলতো। এখন লাস্টে এসে তারা এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে 90% আপনার ফাইল রিজেক্ট হচ্ছে। তো তার কারণ হলো অ্যাভেলেবেল অ্যাপ্লাইয়ের কারণে, দ্বিতীয়ত হলো বাংলাদেশে একটা সমস্যা হয়েছে, তৃতীয়ত হলো আপনার রোমানিয়া গিয়ে ইতালি চলে যাচ্ছে প্রায় মানুষ। এখন ফাইনালি যে সমস্যাটা, মেইন সমস্যাটা এখন বলবো আমি, সেটা হচ্ছে এত ফাইল, মানে এত সমস্যার পরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশের এজেন্সিরা বা যারা তেমন বুঝে না তারা কি করে, মানে যে সকল এজেন্সিরা কম মনে হয় বুঝে তাদের একটাই ভুল, যে ওই দেশে যে বাঙালিরা গিয়ে গেম, মানে যেটা নাকি ইতালি গেমিং করে বা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, সেই সেই সকল কোম্পানিতে যারা ফাইল জমা দিচ্ছেন ওই ফাইলগুলাই বেশিরভাগ রিজেক্ট হচ্ছে। আরেকটা হলো যারা আপনার ছোটোখাটো কোম্পানি যেগুলাতে থেকে আপনার তেমন না থাকলেও সমস্যা হবে না ওই ধরনের, বা আপনি গিয়ে ওই কোম্পানিতে থাকবেন না এটা সহজভাবে ওরা বুঝতেছে, ওই ধরনের ফাইলগুলো রিজেক্ট হচ্ছে। এবং অ্যাভেলেবেল অ্যাপ্লাইয়ের কারণে তারা ফাইল রিজেক্ট দিচ্ছে এবং প্রচুর পরিমাণ ফাইল তাদের কাছে জমা হয়েছে, যার ফলে তারা কাজটা খুব দ্রুত করার জন্য এই রিজেক্টটা করছে। তো আপনারা এটাও জানেন 2024-এর দিকে 2.5 লক্ষ মানুষ রোমানিয়াতে ওয়ার্ক পারমিট দিবে এবং কি তাদের প্রয়োজন সমস্ত ওয়ার্ল্ড থেকে, যেসব দেশ থেকে ওরা নিবে শুধু ওইসব দেশ থেকে আবেদন করা সম্ভব। তো আমরা যদি এই সমস্যাগুলো করে থাকি, এক পর্যায়ে গিয়ে রোমানিয়া বাঙালিদেরকে নেওয়াটাই বন্ধ করে দিবে, বাঙালি বলতে বাংলাদেশিদেরকে নেওয়াটাই বন্ধ করে দিবে। তো দর্শক, আমি বর্তমানে বলবো যে যারা রোমানিয়াতে যাওয়া ইচ্ছুক তারা এখন ফাইল সাবমিট করা কিছুটা কমিয়ে দিন, মানে এই দুই মাস প্লাস কেউ ফাইল জমা দিয়েন না। যদি এই সমস্যাটা কিছুটা গুছিয়ে আসে বা কিছুটা ঠিক হয় তখনই আপনারা ফাইল সাবমিট করা শুরু করতে পারেন, কারণ প্রচুর পরিমাণ ফাইল রিজেক্ট হচ্ছে আপনারা জানেন। এটা এক পর্যায়ে ঠিক হওয়ার সম্ভাবনা 50-50 হইতেও পারে নাও হতে পারে। তো রোমানিয়া ছাড়াও আপনাদের বিকল্প অনেক দেশ রয়েছে,
সার্বিয়া রয়েছে, লিথুনিয়া রয়েছে। লিথুনিয়াতে খুব সহজে আপনারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। যেমন ওরা টিআরসি কার্ড সরাসরি দিয়ে দিচ্ছে আপনাকে ইন্টারভিউর পরে, তো চাইলে লিথুনিয়াও আপনারা সেনজেন কান্ট্রি লিথুনিয়াতেও ট্রাই করতে পারেন। সেখানে 13 লাখ টাকার মতো প্রায় খরচ হয়ে থাকে। আর সার্বিয়াতে এখন বর্তমানে 6 থেকে 7 মাসে আপনি ওই দেশে গিয়ে পৌঁছাতে পারবেন। সার্বিয়াতেও 6 থেকে 7 লাখ টাকার মধ্যেই আপনি যাওয়া সম্ভব। তো আশা করব রোমানিয়াতে যেহেতু এতই সমস্যা, তো আপনার কর্ম যেহেতু আপনি করবেন, চাইলে ইউরোপের মধ্যে যে কোনো একটা দেশে বাংলাদেশিরা পৌঁছাতে পারলেই হয়েছে। তো তাই বলবো রোমানিয়াতে বর্তমানে যারা ইচ্ছুক বা ধৈর্য সহকারে কাজ করতে চান, সে ধৈর্য নষ্ট যাতে না হয়, বা একটা এত বড় লম্বা গ্যাপ 1-1.5-2 বছর ধরে সমস্যাটা ফেস করে বা প্রসেসিং করে গিয়ে আপনার ফাইলটা রিজেক্ট না হওয়ার চাইতে আপনি সহজভাবে যে দেশে যাইতে পারবেন সেটাই আমি মনে করি ভালো হবে। তো দর্শক, ভিডিওটা আর লম্বা করবো না, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর কি নিয়ে আপনাদের জানার বিষয় তা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। কি কি জানার ইচ্ছুক আমি অবশ্যই তার রিপ্লাই দিব এবং কি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।